সুপ্রভাত বন্ধুরা, ওয়ান্ডারনি শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ, ছোটরা ভালোবাসা নিও, বড়রা অবশ্যই প্রণাম নেবে। সব আমকালকে ঝড় বৃষ্টিতে পড়ে গিয়েছে, প্রচণ্ড লোডশেডিং খড়গপুরে, খুব কষ্ট পাচ্ছি। দেখো আমগুলো কীভাবে পড়ে গিয়েছে না, আমার খুব দুঃখ হচ্ছে জানো তো, কিছু করার নেই। সকাল সকাল উঠে ল্যাপটপ নিয়ে বসেছিলাম দিঘার ভিডিওটা এডিট করতে, তো এখনও পুরো হয়নি। তার সাথে সাথে ভাবছিলাম কিছু অপশানও শিখে, এত ডিভাইস আমার কাছে থাকা সত্ত্বেও কখনো ভুল পথ বা কাউকে ঠকানো কোনো দিন কিছু করিনি। তো যাই হোক, সকালবেলাটা হয়েছে অনেক সকালেই, আর জিমে যাইনি যেহেতু খড়গপুরে প্রচণ্ড খেলা হয়। তো জামা কাপড় সব ধুয়ে নিয়েছি, কালকে রঙের অনেক জামা কাপড় ছিল। ওয়েদার প্রচণ্ড রোদ উঠেছে সকাল সকালই, বেশ ভালো রকমের একটা ওয়েদার। তো দুবার কেচে সমস্ত জামা কাপড় আমি ধুয়ে নিলাম যেন তাড়াতাড়ি ঘরে ঢুকে যেতে পারি, কারণ এখানে অনেক উৎপাত হয় রঙে। তো চলো, তো এতক্ষণ আসার সময় পাইনি, কাজ করছিলাম, সব ধোয়া সব কিছু, রঙে অবস্থা অনেক খারাপ, অ্যালার্জি হয়ে গেছে সারা মুখে। তো সকালবেলা জিম খোলা ছিল, তাও আমি যাইনি, আমার এত শরীর খারাপ। আর খড়গপুরে আজকে জানো তো কাদা নিয়ে পর্যন্ত খেলা হয়, দিয়ে রাস্তাঘাটে কোনো প্রবলেম হতে পারে, একা একা যাব। তো আমি যে মেয়েটার সাথে যাই, বোনটার সাথে সে যাবে না, ওই জন্য আমি আর জিমে যাইনি। কে রং মাখিয়ে দেবে, কী থেকে কী ঝামেলা হয়ে যাবে, তো আমি যাইনি। বদমাইশি বানাতে শেষ নেই, কিন্তু আমাদের প্রশাসন ভীষণ স্ট্রিক্ট খড়গপুরে। দেখছি যেখানে চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে আছে সেখানটাই পুলিশ একটা গার্ড আছে, খুব ভালো, খুব ভালোভাবে রং খেলছে সব। তো চলো কী রাঁধছি দেখানো যাক। তো এখানে বসিয়ে দিয়েছি রূপচাঁদ মাছ ভাজছি। এই রূপচাঁদ মাছ আমি খাই না, দাগ ভুলে গেছে, তাই জন্য আমি আজকে নিরামিষটাই খেতে হবে আমাকে। আর এখানে কি বসিয়ে দিয়েছি দেখো, ভেন্ডি ডাল, ডাল সিদ্ধ ছিল তার মধ্যে ভেন্ডি দিয়ে দিয়েছি, একটু টক ডাল করবো আর ভেন্ডিগুলো আমি সিদ্ধ খাবো। তাই চলো রান্নাটা সেরে নিই, একটু পরে আসছি। রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে কাজকর্ম। তো দেখো নিয়েছি সরি ওলকচু মাখা আর উচ্ছা ভাজা, টক ডাল, রূপচাঁদ মাছ একদম পেঁপে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর দিয়েছি কাঁচকলা বাড়ির দিয়ে একদম হালকা পাতলা ঝোল। আমি এখন যাব বাগানে কাজ করতে, বাগানে অনেক কাজ আছে। আর তাস এখন আমি ভাত বসাইনি, ভাতটা বসিয়েই আমি যাবো, 12:30 বেজে গেছে। এই ফাঁকে যদি বাগানে কাজ না করে নিয়েছি আর কাজ করতে পারবো না। তো কাল থেকে তো জিম শুরু, দিয়ে এসে না আর আমার ইচ্ছা করে না, তো আমি একটু কাজ করে নিই আবার। গাজর, টমেটো আর শশা খেয়ে নিই। ভালো লাগে স্যালাড খেতে, ভাত খাওয়ার আগে এক বাটি স্যালাড খেয়ে নাও, তাতে ভাতটা কম খেতে পারবে। এরকম ফুলে চিড়ে গেছো, শরীর খারাপ, গ্ল্যান্ড সব ঠান্ডায় ফুলে গেছে, কাল 4-5 বার রং খেলে স্নান করে সব ফুলে নিয়েছে। আর ছোট সোনা তো আমাকে পেয়েছে, একদিকে এমন রং করেছে যেন কৃষ্ণর মতো, যে জিনিসটা দেখালাম তোমরা দেখলে। এরকম কালকে দেখে আমার বাড়ির পাশে এরকম লাশের মতো সব লোক পড়ে আছে জানো তো, এখানে সব ইয়াং ছেলেগুলো এসেছে, কিছুজন এমন ভাবে জানছে, এদেরকে যতই শুধরানোর চেষ্টা করে লাইটে শুধরাবে না, আমি নিজে দেখে নিয়েছি হবে না, কিছুতেই না। তো আমি যতক্ষণ জল দিলাম বাগানে আমার কি হাসি পাচ্ছে দেখে বিশ্বাস করো, বারবার সাইকেলে ঘুরছে, সাইকেলকে চালানোর চেষ্টা করে আবার শুয়ে যাচ্ছে। ব্লক আপ জন্য স্পেশাল নয়, সবাই দেখার জন্য, আর আমার প্রচুর হাসি পেয়ে যাচ্ছে যত আমার সাইকেল থেকে না কি যেন বলছে, এরকম কয়েকটা কার্টুনই গেল, এই দেখছো হর্ন শুনতে পাচ্ছে, এরকম দলে দলে যাচ্ছে। তো আমার পরিবারে কেউ এরকম নেই তো, বা আমার হাজব্যান্ড তো চা পর্যন্ত খায় না, খুব কম বলে একটা কফি খায়, আমার বাচ্চাও ওরকম, তো আমার এগুলো দেখলে খুব হাসি পায়। চলো স্যালাড খাওয়ার পর ভাত খাবো। বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম, এক টানা ঘুম, দেখো কি রান্না করছি, এই যে রঙিন বাঁধাকপি দিয়ে পাস্তা, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, একদম খুব কম হলে দেখো রান্না করছি,
বেগুনি বাঁধাকপির মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে জানো, এগুলো খেয়ে তারপরে বাপের বাড়ি যাবো আজকে, প্রচুর ভাইয়ের আছে ঘরে যাবো। হ্যাঁ কি বলো, রং দেয়নি? না কেউ রং দেয়নি, রাস্তায় রং খেলেনি লোক, লুকিয়ে লুকিয়ে এসছে। যে পাস্তা দুজনের আর কফি, কিছু বল, দেখছে 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 পাস্তা দেখছে, তুই পাস্তা খাবি? এলোবো এলোবো এলোবো, ক্যামেরায় আসবে না লোবো, মুখ লুকাচ্ছিস না পরিষ্কার করছিস, ক্যামেরা আসবি বলে তুই ফেলে দেবে ক্যামেরা, ফেলে দিতে চাই ক্যামেরা। অমনি কিছু জানে না, অমনি কিছু জানে না। এই চ আবার কামু দিয়েছিস ছোট ছোট নাকি, আর পরীক্ষা আমার লাগছে কাকা। হ্যাঁ হ্যাঁ ডাল, একটা ডিম পোচ, আর বেগুন আর টমেটো মাখা, আর এখানে আমি খাবো সবজি। আজকে একটু দেরি হয়ে গেল, কালকে থেকে অনেক তাড়াতাড়ি করে খেয়ে নেবো। হ্যালো, এই ভিডিওতে আমি একটা নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কি নিয়েছি দেখো, জিরে মেথি আর মৌরির পরিমাণটা একটু বেশি, আর দুটোতে নিয়েছি জল। তো আমি কি করব, এই মৌরি মেথির জলটা স্টিলের মধ্যে ভিজিয়ে, কারণ সকালে উঠেই তো অতটা জল খাওয়া যায় না, তাই তুমি যতটা জল খেতে পাবে অ্যান্টি স্টমাকে তুমি ততটা জলই নিয়ে নেবে। দেখো এখানে জল নিয়েছি, কিন্তু ফ্লেক্সিট, সেগুলোকে আমি ভালো করে এরকম মানে গুলিয়ে দেব, কারণ সকালবেলা অ্যান্টি স্টমাকে আমি যখন জিম যাব তখন এগুলো আমি খাবো। তো তোমরাও এরকম একটা ডায়েট চার্টে রাত্রেবেলা খাওয়ার পরে এরকম করে ভিজিয়ে নিতে পারো খাবার জন্য, মানে নিজে নিজেই মানে এত মানে এটা প্রফিট তোমরা জানো না, যাদের সুগার রয়েছে তাদের জন্য মেথিটা ইউজ করাতে প্রফিট, মেথিটা রয়েছে তোমার পেটটাকে ঠান্ডা করবে, জিরাটা ডাইজেস্ট করবে। তো এরকম একটা মিশ্রণ রাত্রেবেলা ভিজিয়ে রাখতেই পারো, আর সকালবেলা একটু এটাকে ফুটিয়ে নিয়ে সেই জলটা ছেঁকে তারপরে খাবে। আর এটা তো এমনি খাওয়া যাবে, সেটা খেয়ে তারপরে আমি যাব, কারণ যারা মাছ মাংসও খাও না তারা কিন্তু এইটা খেলে পরে সি অ্যাসিডটা যেটা আমি খাচ্ছি সেটাতে। তো যারা বলছিলাম না প্রোটিন, যারা মাছ মাংস খাও না ডিম খাও না তারা কিন্তু এর মারফত প্রোটিনটা চিয়া সিডের মারফতই পেয়ে যাবে, তো তোমরা খেতেই পারো। তো আর বকবক করবো না, তো ভালো একটা হেলদি ডায়েট দিলাম সকালবেলা, যা আমি খাই বা আমার জিম থেকে রেকমেন্ড করে সেটা দিয়ে দিলাম, তার নতুন একটা ভিডিও অন্যরকম করলাম আজকে। আর এবার শুতে যাব, খাওয়া হয়ে গেছে। খাবার মানে যে কোনো তুমি দুপুরের খাবারটা খাওয়ার আগে 500 ml জল খেয়ে নাও, তাহলে কিন্তু খাবারটা একটু কম খেতে পারবে, তাতে কি ক্যালোরিটা কম থাকবে। আমি এরকম করে করে শিখেছি, তোমরাও শেখো ভিডিও দেখে দেখে, দিয়ে ওয়েট কমাও। একটু কমেছে, অনেক কমেনি, কারণ বেশি দিন তো জিম না, 2 মাস হচ্ছে সবে। তো চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বিচক্ষণ থেকো, বাই।